নমস্কার, ঋষিমণি ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মকর। প্রেম, ভালোবাসা, বিবাহ, বিবাহিত জীবন, পিতা মাতা, সংসার এবং তার সঙ্গে সন্তান। মকর কাল পুরুষের দশম রাশি, সাড়ে সাতই চলছে 2024, যার প্রভাব কন্টিনিউ আমরা দেখতে পাব। এরই মধ্যে 29 জুন শনিদেব তিনি বক্রী হবেন। 15 নভেম্বর পর্যন্ত আমরা তার এই বক্র গতি দেখতে পাব। 1 মে মকরের পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ করবেন। মকরের তৃতীয়ে রাহু এবং নবমে কেতু, এদেরকে আমরা দেখতে পাবো সারা বছর জুড়েই। সুতরাং 2024 মকরের মানসিক স্থিতাবস্থা, এখানে কিন্তু অল্প বিস্তর আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যাবে। মকর কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করবেন। প্রেম ভালোবাসা পরিবর্তন দেখতে পাওয়া যায় বছরের প্রথম দিকে, বিশেষ করে 15 মার্চ পর্যন্ত মকরের প্রেম জীবনে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে এবং তার কারণে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া, ভালোবাসার ক্ষেত্রটি ডিস্টার্ব হতে পারে। 26 মার্চের পর থেকে 28 আগস্ট পর্যন্ত এই সময় মকর রাশি বা লগ্নের মানুষরা নতুন প্রেমে আসক্ত হতে পারেন। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা রোমান্টিকতার ভাব, অন্যকে আকর্ষণ করবার একটা অদ্ভুত ক্ষমতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। আপনি শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকতে পারেন, আপনি কর্মক্ষেত্রে যুক্ত থাকতে পারেন, বিনোদন জগতে আপনার জায়গা হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গায় অন্য মানুষকে, বিপরীত লিঙ্গের মানুষদেরকে বিশেষভাবে আকর্ষণ করবার একটা ক্ষমতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং অদ্ভুতভাবেই মানুষ কিন্তু আপনাকে ভালোবাসতে চাইবে। নতুন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন, আপনার সাকসেস রেট এতটাই বাড়তে পারে যে আশেপাশের মানুষরা আপনার দিকে অ্যাট্রাক্টেড হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। ভালোবাসার মানুষটির কাছ থেকে ভালো রকম সাপোর্ট 2024 পাওয়া যাবে। 2023 এই বাকি দিনগুলিতে যে পরিকল্পনা আপনি করবেন, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে সাপোর্ট করবে এবং 2024 সেই পরিকল্পনা যখন আপনি বাস্তবায়িত করতে যাবেন, যখন তাকে প্রপার ওয়েতে রূপদান করতে যাবেন, সেই সময় কিন্তু তিনি আপনাকে সাপোর্ট করবেন। তবে মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্র, মকরের প্রথম 10 ডিগ্রিতে যাদের রাশি বা লগ্ন পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বেন্স আছে, সেটা আমি একটু পরে ডিসকাস করব। প্রেম ভালোবাসা ইত্যাদি ম্যাচিওর করবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রেমের সম্পর্কগুলি বিবাহে কনভার্টেড হওয়ার সম্ভাবনা 2024 অনেকটাই বেশি। বিয়ের জন্য জুন মাসের পর থেকে বছরের বাকি সময় মকরের জন্য আদর্শ। এই সময় মকর বিয়ের টাইমিং ঠিক করতে পারেন। যে সমস্ত মানুষরা ভাবছেন পৃথক হবেন, সেপারেট হবেন, ম্যারিড লাইফ থেকে আলাদা হবেন, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাকে সিলেক্ট করতে পারেন। যারা ভাবছেন আইন আদালতে যাবেন, ঝামেলা অশান্তি এটাকে বেশ জমিয়ে মরবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেটার, অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা বিচ্ছিন্ন হওয়ার সুযোগ এটা কিন্তু মকর প্রাপ্ত হতে চলেছেন। তবে যদি আপনি আইনের দ্বারস্থ হতে চান, যদি স্বামী স্ত্রী সম্পর্ককে নিয়ে মামলা মোকদ্দমার দিকে অগ্রসর হতে চান, তবে একটি ওয়ার্ড খেয়াল রাখতে হবে, সেটি হলো নাবতে হবে কোমর বেঁধে, অর্থাৎ যে কোনো অবস্থাতেই যেন আপনাকে পিছিয়ে আসতে না হয়। ফাইন্যান্সিয়াল দিক থেকে যথেষ্ট ব্যাকআপ সাপোর্ট নিয়ে আপনাকে নাবতে হবে এবং তাতেই কিন্তু আপনি আপনার জীবনে আপনার যে উদ্দিষ্ট লক্ষ্য সেটা আপনি অনুসরণ করতে পারবেন। কারণ বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা আসবে, স্পেশালি ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকশনস, এটা কিন্তু আপনাকে এই ঘটনার ক্ষেত্রে ফেস করতে হবে। অর্থাৎ সেপারেশনের কেস করলেন কিংবা স্বামী অথবা স্ত্রীর সম্পর্কে মামলা করলেন, সেই ক্ষেত্রে যে আইনি জটিলতাগুলি সেগুলি ট্যাকল করবার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট চেষ্টা করতে হবে, যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রেখে নামতে হবে। স্বামী অথবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা 2024 অনেকটাই বেশি, তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা আসতে দেখতে পাওয়া যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সম্পর্কগুলি যদি আপনার জীবনে আসে, যথেষ্ট চেষ্টা করে এগুলিকে গোপন রাখা অবশ্যই আপনার জন্য উচিত, অন্যথায় কিন্তু আপনি এই সমস্যায় পড়তে পারেন। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, যদি জীবনে এই ধরনের সম্পর্ক আসে, তবে সেখান থেকে কিন্তু আপনি ব্যাপক হেল্প পাবেন, ব্যাপক সাপোর্ট পাবেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল, সোশ্যাল সাপোর্ট,
এটা কিন্তু আপনি হিউজ মাত্রায় পেতে চলেছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে সেই মানুষগুলি কিন্তু আপনাকে ব্যাপক সাপোর্ট করবেন এবং বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া এই মানুষগুলির কাছ থেকে কিন্তু আপনি একটা ব্যাকআপ সাপোর্ট কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। উত্তরাশয়া নক্ষত্রের মানুষদের প্রেমের ক্ষেত্রে হঠকারিতা দেখতে পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, বাবা মা এদের সঙ্গে সম্পর্ক, সেখানেও সৃষ্টি হতে চলেছে ইগো প্রবলেম। কাউকে ভালোবাসতে পারেন, ইন্টারকাস্ট কিংবা ইন্টার রিলিজিয়ান রিলেশনশিপ সেটা তৈরি হওয়ার সম্ভাবনা মারাত্মক মাত্রায় বেশি রয়েছে উত্তরাশয়ার ক্ষেত্রে। প্রেমিক কিংবা প্রেমিকার বিদেশ যাত্রা এবং সেখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটি কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। আবার এটাও হতে পারে যে আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা আপনার সাপোর্ট নিয়ে তিনি বিদেশ যাত্রা করলেন এবং এই যে তিনি বিদেশ যাত্রা করলেন এইখানে কিন্তু তিনি অন্য কারোর সঙ্গে আসক্ত হলেন এবং আপনি প্রতারিত হলেন। এই ঘটনা উত্তরাশয়ার সঙ্গে ঘটবার সম্ভাবনা ভীষণ রকম বেশি। যে কোনো ডেডিকেটেড রিলেশনশিপ সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যে কোনো সম্পর্কে যাতে কোনো রকম জটিলতা না আসে তার একটা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। 2024 শেষ লগ্নে বিয়ে ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে এবং হঠাৎ করেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি অর্থপ্রাপ্ত হতে পারেন। তার অবস্থার হঠাৎ পরিবর্তনের একটা সম্ভাবনা 2024 দেখতে পাওয়া যায়। শ্রবণার জীবন স্বাভাবিক, বেশ রোমান্টিক 2024 শ্রবণা। বছরের প্রথম থেকেই একটা প্রেম প্রেম ভাব দেখতে পাওয়া যাবে। এই প্রেমের কারণে কিছু সম্পর্ক সেটা নষ্ট হতে পারে, বাবা মার সঙ্গে ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সেটাও আসতে পারে। কলিংদের সঙ্গে প্রেমজ সম্পর্কে শ্রবণা জড়িয়ে পড়তে পারেন এবং সেখানে কিন্তু কিছুটা বাধা, কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বেশ কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে 2024। শ্রবণা নিজের প্রেম ভালোবাসা বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখবার একটা ব্যাপক প্রচেষ্টা করতে চাইবেন কিন্তু সেপারেশনের সম্ভাবনা অবশ্যই রয়েছে 2024। কিন্তু শ্রবণার প্রেম জীবনের জন্য বিরাট শুভ বছর নয়, তবে আঘাতপ্রাপ্ত হলেও শ্রবণা কিন্তু নতুন করে মনের মানুষ খুঁজে পাবেন এই ভরসা 2024 অবশ্যই রাখা যায়। ঘনিষ্ঠ নক্ষত্রের মানুষরা একটু জটিল প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এমন কোনো মানুষকে ভালো লেগে যেতেই পারে যাকে অ্যাকসেপ্ট করা এটা আপনার জন্য আপনার পরিবারের জন্য বেশ কঠিন। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিতও হতে পারেন কিন্তু চটজলদি সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা এটা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা অল্প বিস্তর বাড়তে পারে, বাবা মা আপনাকে ব্যাপক সাপোর্ট করবেন এবং এই সাপোর্টে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্র থেকে অল্প বিস্তর ডিপ্রেশন সেটাও ধনিষ্ঠার ক্ষেত্রে আসতে পারে, তবে তারই সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রে কিংবা অন্য কোনো ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে ধনিষ্ঠা কিন্তু এই প্রেমজ ক্ষেত্রের বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারবেন। মানসিক দিক থেকে সক্রিয় থাকবার চেষ্টা এটা ধনিষ্ঠাকে অবশ্যই করতে হবে। বছরের একদম শেষ দিকে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এদের সম্পর্কে কিছু খারাপ খবর আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় এবং এই যে খারাপ খবর, এই যে দুশ্চিন্তাদায়ক খবর, এগুলো কিন্তু আপনাকে বেশ বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। সুতরাং ধনিষ্ঠাকে কিছুটা সচেতন, কিছুটা সাবধান হতে হবে এবং যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত ডেডিকেশন এটি কিন্তু আপনাকে না নেওয়াই উচিত। কিছুটা সম্পর্কগুলির গুরুত্ব উপলব্ধি করবার চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে। মকর রাশি মকর লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে যে আপস অ্যান্ড ডাউন 2024 দেখতে পাওয়া যেতে পারে তার জন্য অল্প বিস্তর প্রতিকার নেওয়া যেতে পারে। ধারণ করতে পারেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট, তারই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটাও ধারণ করা যেতে পারে। মকর রাশি মকর লগ্নের মানুষরা নিজেদের রিলেশনশিপগুলিকে আরেকটু বেটার রাখবার জন্য পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। একই সঙ্গে সঙ্গে ত্রিপুর সুন্দরী স্তোত্র পাঠ সেটাও কিন্তু আপনার জন্য শুভ এবং সুফলদায়ক। তাহলে মকর রাশি মকর লগ্নের মানুষদের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বিবাহ বৈবাহিক সম্পর্ক এই সমস্ত দিক থেকে কেমন ঘটতে পারে, কি হতে পারে, 2024টা কাটতে পারে কেমনভাবে, কি করা উচিত, এই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। নমস্কার।